আমরা এই প্রোগ্রামের রীতি সম্পর্কে জানি যে এটি হচ্ছে একটি সামষ্টিক আলোচনা দলগত আলোচনা আমরা এই আলোচনায় বিজ্ঞ আলেমদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তারা স্টুডিওতে এসে নির্ধারিত বিষয়ের উপরে দলিল প্রমাণ সহ বক্তব্য উপস্থাপন করে থাকেন এবং এর খুঁটিনাটি দিকগুলি তুলে ধরতে চেষ্টা করেন উদ্দেশ্য হলেও যেন আমরা জ্ঞানের খোরাক পাই সত্য জানতে পারি উপলব্ধি পারি সেই লক্ষ্যে আজ যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব। এটি আমাদের মূল প্রতিবাদ্য বিষয়ের অংশ বিশেষ মূল প্রতিবাদ্য হল পাপের অশুভ পরিণাম আর তার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল সলাব ত্যাগের বিধান এবং তার পরিণাম কি এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিয়েছে যে সমস্ত অতিথিবৃন্দ সৌভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি তিনজন আলোচক তিনজনই হচ্ছেন মাদানি মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে সনদপ্রাপ্ত

আমাদের বিষয় হল যে সলা ত্যাগের বিধান এটি পরসই হাদিসের দলিলের ভিত্তিতে যখন আমরা জানতে পারব। যে এর এই সলা ত্যাগ করলে আমাদের ইমান থাকছে তাহলে তো মোস্ট ওয়েলকাম আর যদি দেখা যায় যে এই সলা ত্যাগ করলে আমাদের ইমান থাকছে না তাহলে ইমান হারানোর পরে একজন মানুষের প্রাপ্তি আর কোথায় থাকে কোন জায়গায় গিয়ে আত্মতৃপ্তি লাভ করবে তাই আসুন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি প্রথমেই আলোচনায় সূত্রপাত করার জন্য আমি বিনীত আরো যারা যখন একজন মুসলিম সলাৎ ত্যাগকারী হবে তখন সাথে সাথে কিন্তু বিভিন্ন সহি দলিল এবং সহি দলিলের নির্দেশনা মোতাবেক কিন্তু কালেমা ত্যাগকারীও সে হয়ে যাচ্ছে এই বিষয়টা অনেক মুসলমানের কাছে স্পষ্ট না থাকার কারণে এবং অনেক আলেমের কাছেও স্পষ্ট না থাকার কারণে তারা শুধু একটা দলিল দিয়েই সবকে ঢালাও ভাবে মমিন মুসলিম বলে চলে যাচ্ছেন যার ফলে যেহেতু আমরা কালেমার ভিত্তিতে মমিন মুসলিম হয়ে যাচ্ছি অতএব আমরা ইসলামের আর অন্য বিষয়গুলো তেমন গুরুত্ব দিয়ে দেখছি না বর্তমানে এইরকম মুসলিমদের সবাই বেশি এখন আমি যদি কালেমার বানদণ্ডে একজনকে মুসলিম বলি তার সলাদ সিয়াম জাকাত এগুলো লক্ষ্য না করি তাহলে যেই বিধর্মীটা হো লাই মোহাম্মদ রসুল্লাহ বলে আর এই মুসলিম যে লাইল বলে পার্থক্যটা কি আমল নাই এরো লাই কোনো আমল নাই শব্দ দিয়ে কখনো মুসলিম হওয়া সম্ভব নয় অর্থ দিয়ে মুসলিম হইতে হয় বাস্তবতা না থাকলে সেটার কোনো ভ্যালু নাই এইটা হলো একটা বিষয় যার জন্য আমরা যেখানে আল্লাহর সাল্লামের ভুরু ভুরি হাদিস থেকে জানতে পারছি লাইল্লাহ পড়লেই জান্নাতে যাবে অথচ সলাৎ ফরজ হয়ে যাওয়ার পর কীভাবে আল্লাহ কথা কথাও এত কঠোর মানে বিধান জারি করলেন সুরাত আবার পাঁচ নম্বর আয়াত এবং এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন ফুল আমরা সকলেই জানি যে সুরাত আল্লাহ রসুলের উপরে তার নবী জিন্দিগির শেষের দিকে নাজিল হয়েছে তাহলে শেষের দিকে মানে তখন তো সালাদ ফরজ আর সাল ফরজ হয়ে গেলে জাকাত ফরজ হয়ে গেলে আল্লাহ আল্লা তর গতালা শর্তারোপ করেছে তোমরা মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও হুজু হুম তাদেরকে ধরো বা হুম তাদেরকে অবরোধ করো বাহমকুল্লা মারসাদ তাদের জন্য প্রত্যেকটা ঘাতে মত থাকো থাকো তারা যদি তওবা করে য়েম করে প্রদান করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দেয় কি করতে কালেমার যে ফজিলত সেই ফজিলতের সাথে এই আয়াত মিল করেন তাহলে তো আমাদের সত্যটা বেরিয়ে আসছে যে কালেমা হলো এমন একটা সময়ের কথা কালেমার ফজিলতের বিষয়গুলো জান্নাতে যাওয়ার বিষয়গুলো যfopen সালাত ফরয hain শুধু সালাত না যাকাত শুনুষ্ঠ করে আল্লাহ বলছেন যে এই তিনটা কাজ না করা পর্যন্ত তাদেরকে আটকে রাখছো তাদের রাস্তা ছেড়ে দে না মানে আবার একজন একটা বাস্তব ঘটনা যে এই আমি যখন থাকতাম আইএফএ এক জায়গায় তখন একটা ঘটনা পড়ছিল যে একটা দোকান ছিল দোকানটা আপনার মুদি দোকান ওই দোকানে একজন আমাদের কমিটির একজন সেখানে দোকানদারি করছেন তো এক সময় আট থেকে দশ বছর বয়সের একটা বালক ছোট বালক সৌদি সে এসে বললো যে কোথায় কোথায় ওখানে গেলাম বলছে এখানে যাচ্ছ কেন এ তো মুসলমান না এর দোকানে ঢুকছ কেন সে তো মুসলিম না আমি বললাম তুমি কি করে জানলে যে সে মুসলিম না তখন সে বলল যে আমি কয়েকদিন তোর এখানে থাকছি কোনোদিন দেখিনি সে মসজিদে যেতে সুতরাং এ মুসলিম হয় কেমন করে এটা ছোট বাচ্চার অনুভূতি এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কোথায় অবস্থান করছি বোঝা যাচ্ছে যে যদি আমরা যদি আমরাthio আলোচনা করি তাদের আসার তাহলে আমরা দেখতে পাই আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইমানের সাথে সালাতকে জুড়ে দিয়েছেন জি তিনি বলেন লা ঈমানা লিমান লা সালাত আলাইহি তার ইমান হতে পারে না তার ইমান থাকতে পারে না যার মাঝে নামাজ নাই অনুরূপভাবে আব্দুল্লাহ মাসাউদ্দর আল্লাহ তালা আনহু একই ধরনের কথা তিনি বলেছেন যে মান তারকা সরা ফাল আল্লাহ যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে দিয়েছে তার কোনো দিন নাই তার সঠিক কোনো দিন নাই যে ইসলামে নামাজের মাধ্যমে তার পরিচয় বহন করবে সে নামাজ তার মাঝ থেকে উঠে গেছে বিধায় তার দিন থাকতে পারে না তাহলে এই আসারগুলো থেকে আমরা খুব স্পষ্ট হতে পারি যে যারা মেন মুসলিম তাদের মাঝে নামাজ থাকবে এবং তারা পরিপূর্ণ নামাজই হবে এটা স্পষ্ট হয়ে গেল সলাদ না থাকলে তার দিন থাকে না সলাদ না থাকলে তার ইসলাম থাকে না সলাদ না থাকলে তার ইমান থাকে না এত স্পষ্ট বক্তব্যের পরে আমরা কি বলতে পারি আমরা কি এখানে আর একটু করতে পারি জি যে আমরা ইহ পড়ি এবং এটার প্রতি আমরা এতটুকু বিশ্বাস রাখি যে আল্লাহ একজন এটা কিন্তু সবাই বলে যে আল্লাহ একজন আছেন এখন আল্লাহ একজন আমরাও বলি আর মুশ্রিক কাফের এরাও বলে কেমন করে আমি তার উদাহরণ দিই যেমন আব্দুল মোতালেব বাদশাহ আবরাহা যখন কাবা ধ্বংস করার জন্য আসলো তখন আব্দুল মোতালেব করলো কি কাবার দরজা ধরে গেট ধরে বলল ইয়ারব্বাল কাবা হে কাবার রব হে কাবার প্রতিবালক বলক তোমার কাবাকে তুমি হেফাজত করো এ কথা বলছিলেন তাহলে বোঝা গেল যে আব্দুল মোতালবে জানত যে আল্লাহ একজন আছে এবং সে কাবা ঘরের মালিক এটাও জানত এই জন্য কাবা ঘরের মালিককে ডাইরেক্ট সে বলছে যে আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করে এর মানে আমাদের বর্তমান যারা মুসলিম আমরা দাবি করছি আমরা তো এরকম বিপদের সময় পুলিশ টুলিশ ডাকি কিন্তু এরকম কঠিন বিপদের সময় স্বয়ং আল্লাহকে সপোর্ট করে দিচ্ছে ধন্যবাদ আপনাকে এই বিষয়টা আরো আমরা বলতে পারি যে বর্তমান বিশ্বের মানুষকে দুই ভাগে বাক করা যায় একদল লোক যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন আরেক দল লোক যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন না পৃথিবীতে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন না এইরকম মানুষের সংখ্যা অতি নগণ্য যদি আমরা বলি শতে এক পার্সেন্ট হবে না আর বাকি আপনার আটানব্বই ভাগেরও বেশি হল আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন কেবল আল্লাহর অস্তিত্বকে স্বীকার করলেই যে একজন মুমিন হতে পারে না এই কথা আমরা সকলেই জানি আমরা যদি বলি যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছে তাহলে সে মুসলিম তাহলে পৃথিবীর সকল অন্যান্য ধর্মের সকলকেই আমাদেরকে ভাই বলতে হবে সকলকেই আমাদেরকে বলতে হবে যেটা তারাও জান্নাতে যাবে এটা কোনোদিনও সম্ভব হতে পারে না কি বলে শেখ পারবে না কোশ্চিনের কারণে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম সমাজের প্রতি দরদি দেখেই তাদেরকে এই সালাত বিষয়ক এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা গতানুগতিকভাবে না বলে ঠিক যেভাবে যেই ধারায় ধারাবাহিকতায় স্বয়ং রসুল্লাহ সাল্লাম থেকে আমরা পেয়েছি সেভাবে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আরেকটি হাদিসে পাওয়া যায় অহম্মদের সর্বপ্রথম যে জিনিসটা হারিয়ে যাবে সেটা হল আমানাত কোনো কোনো বর্ণায় আছে আল হুকুম আল্লাহর শাসন আল্লাহর সংবিধান দ্বারা আল্লাহ তবরকতলার বিধান কোরআন খুব ইম্পর্টেন্ট কথা আপনি বলে রেখেন একটু বিরতিতে যাব আবার ফিরে এসে আপনার এই কথাগুলি শুনবো শুধুও দর্শকবৃন্দ সময় হল আমাদের ছোট্ট একটা বিরতিতে যাওয়ার অল্প কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি আমাদের আলোচনা খুবই সুন্দরভাবে জমে উঠেছে দলিল প্রমাণের আলোচনা আশা করি ইনশাআল্লাহ আপনারা কেউ দূরে যাবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও